আমাদের রান্নাঘরে মিক্সিটা তো আমরা সবসময় ইউজ করে থাকি, কিন্তু মাজা সেভাবে হয় না। সেই জন্য আমি একটা ভালো উপায় বার করেছি, সেটা হলো আমি ডিম রান্না করেছি, তার খোসাগুলো আমি রেখে দিয়েছি, সেই খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। খোসাগুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। আপনারা এইভাবে পরিষ্কার করবেন, দেখবেন দেখুন। এটা আমি রেখে দেবো, এটা আমি ফেলবো না, এটা গাছের সার হিসাবে ব্যবহার করা যাবে, এটা আমি ফেলবো না। দেখুন একটু কসবাইট দিয়ে মাজার পরে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পাত্রটা, এভাবে আপনারা পরিষ্কার করবেন। এই পাতিলেবু আমাদের অনেক কাজে লাগে, যেমন ঘরোয়া কাজে লাগে, আমাদের স্কিনের ক্ষেত্রেও লাগে। আমি এটা কাটা আছে যখন, আমি আর কাটলাম না। মনে করুন এখন তো লকডাউন, বাসন মাজার লোকও আসছে না, আপনাদের বাসন মাজতে মাজতে নখগুলো কালো হয়ে যাচ্ছে। আমি নখগুলো কেটে ফেলেছি, তার কারণ হলো ডক্টর বলছেন এর মধ্যে নাকি করোনা ভাইরাস নখের মধ্যে থাকতে পারে, সেই জন্য আমি নখগুলো কেটে ফেলেছি। তা আপনাদের যদি নখ থাকে তাহলে আপনারা নখের মধ্যে এইভাবে লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দেবেন। নখের মধ্যে যদি এভাবে দিয়ে 10 মিনিট দিয়ে রাখেন, খানিকক্ষণ বাদে দেখবেন নখগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে। জল দিয়ে ধোবেন, ধোয়ার পরে দেখবেন পরিষ্কার হয়ে গেছে। আরও একটা আছে, আপনাদের যদি মনে করেন এই গরমকাল ভীষণ গায়ে দুর্গন্ধ আমাদের হয়েই থাকে, ছেলে বা মেয়ে সবারই এটা হয়ে থাকে, আপনারা বগলে আপনার বগলের মধ্যে যখন লেবুটা ঘষবেন, এইভাবে ঘষবেন, লেবুটা ঘষার ঘষে রেখে দেবেন। এটা একদম মানে 100% শিওর আপনার বগলের দুর্গন্ধ দূর করবে। এইভাবে 10 মিনিট ঘষে রেখে দেবেন, ধুতে হবে না, ওটা শুকিয়ে যাবে। এটা দেখবেন আর গন্ধ, বগলের গন্ধ থাকবে না। তাই লেবু দিয়ে আমাদের এখন এই দুটোই দেখালাম, পরে আরও অনেক কিছু দেখাব। এটা রান্নাঘরের খুব প্রয়োজনীয় জিনিস, এটার ঘাটটা আমার কমে গেছে, আমি সবজি কাটতে পারছি না, বা পেঁয়াজ এসব লঙ্কা টুকিটাকি জিনিস আমরা কাটতে পারছি না, বা বড় ছুরি যাদের আছে তাদের ছোট ছুরি আছে, তারা যে কোনো ছুরি এটা ধার কমে গেলে ঘরোয়া পদ্ধতিতে একটা এটা ধার দেওয়া যেতেই পারে। একটা প্লেট নেবেন, পুরোনো একটা প্লেট নেবেন, প্লেটটা উল্টো দিক নেবেন, নিয়ে আপনারা এটাকে এইভাবে ঘষতে থাকবেন, এইভাবে ঘষবেন। দেখুন এইভাবে ঘষতে ঘষতে আমার এইগুলো প্লেন হয়ে যাচ্ছে, ওদের ধার হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা ভালো করে ঘষবেন, দুটো দিকই ঘষবেন, যার যেদিকটা দরকার হয়। আমার ওই দিকটা বেশি ঘাটটা আমার ইয়ে হয়ে গেছে, খেয়ে গেছে, সেই জন্য আমি এদিকটা বেশি পরিষ্কার করছি। এভাবে পরিষ্কার করে নেবেন, তারপরে একটু মেজে নেবেন, দেখবেন ছুরিটা পুরো ধার হয়ে গেছে। তখন আপনি সবজি কাটবেন, দেখবেন খুব ভালোভাবে কাটতে পারবেন।